2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিরা। বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন তারা। ইফরাজদুরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন শামর ইসলাম। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী আখ্যা দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তারা। আয় না থাকলে সম্পদের উপর সারচার্জ পরিশোধের বিধান বাতিল করা এবং ন্যূনতম সারচার্জ বিলুপ্ত করারও প্রশংসা করেন চেম্বার নেতারা। যে সকল শিল্প আমদানিকে রিপ্লেস করবে, বেসিক্যালি তাদেরকে কর অব্যাহতি দেওয়া হয়েছে 10 বছরের জন্য, এবং এর পাশাপাশি ভ্যাট অব্যাহতিও দেওয়া হয়েছে 1 বছর থেকে 5 বছর মেয়াদে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং এর সাথে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির গতি সঞ্চার করার জন্য প্রস্তাবিত বাজেট সময় উপযোগী। চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও টার্মিনাল নির্মাণ এবং চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা সহ মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করারও কথা বলেন তারা। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেটে, বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। অর্থনীতির চাকা গতিশীল রাখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 8 লেনে উন্নীত করা সহ দ্রুতগতির ট্রেন প্রকল্প বাস্তবায়ন এবং ঢাকার মতো স্যাটেলাইট সিটি নির্মাণের দাবি জানান চেম্বার নেতারা। অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে যে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে এবং বাজেটও সেটা বলেছে যে আমরা এই অনগোয়িং প্রজেক্টে আমরা কাজ করতেছি, কাজ করবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমর ইসলাম, 21 টেলিভিশন।